শারীরিক অসুস্থতাকে ঢাল বানিয়েও শেষ রক্ষা হলো না। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার চক্রের মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। গ্রেপ্তার করা হয়েছে তার দেহরক্ষী সাইগল হোসেনকেও। পরপর 10 বার অনুব্রত মণ্ডলকে হাজিরার তলব দিয়েছে সিবিআই, কিন্তু এর মধ্যে মাত্র একবারই তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। বারবার অসুস্থতার অজুহাতে যেভাবে অনুব্রত মণ্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন সেটা মোটেই ভালো চোখে দেখেনি সিবিআই আধিকারিকরা। এদিন সকালে তার বীরভূমের বাড়ি ঘিরে ফেলা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। সিবিআই এর একটি দল তার বাড়ির ভেতরে ঢুকে তল্লাশিও চালায়। তারপর মূলত তদন্তে অসহযোগিতার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। এদিকে তাকে নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। এই প্রসঙ্গে সিপিআইএম এর নেতা মোহাম্মদ সেলিম বললেন, কিডস গ্লাভস, জানো না কিডস গ্লাভস, ইংরেজিতে আছে কিডস গ্লাভস, যাতে আঘাত না লাগে তৃণমূলের উপরে, যাতে ভাইপো বউ ভাই মামাবাড়ির লোকজন মমতা ব্যানার্জির যাতে তাদের কোনো চোট না লাগে, তাদের সম্পত্তির ক্ষতি যাতে বাইরে না আসে, তার জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলো ছেলে খেলা করছে। যে বীরভূম শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জন্য গোটা বিশ্বের ম্যাপে জায়গা করে নিয়েছিল বিশ্বভারতীর জন্য, সেই বীরভূম এখন অবৈধ কয়লা পাচার, বালি পাচার, খাদান থেকে অবৈধ ডিসিআর কেটে টাকা তোলা, তার সঙ্গে দাঁড়িয়ে বকটিকাণ্ডে দেখেছ কিরম তৃণমূলকে পুড়িয়ে মেরেছে, চরম চরম ঢাক বাজাচ্ছে তোমরাই খবর দিয়েছিলে না, নকুল দানা বিলি তোমরাই বলেছিলে না, গুড় বাতাসা তোমরাই বলেছিলে না, এখন তৃণমূলের বীরপুঙ্গের কত দেখা যাচ্ছে। আমরা তো বলছি যে তদন্ত করতে আসো খোলাখুলি, কেন পালাচ্ছে, কেন মুখ লুকোচ্ছে, কেন 3টে মন্ত্রীকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে, সাহস থাকলে সেই তো প্রেস কনফারেন্স করতে পারে, তার সব কোথায় কোথায় ব্যথা আরম্ভ হয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত। আসলে সুযোগ করে দেওয়া হচ্ছে, যেভাবে মেহুল চকসি, যেভাবে নীরব মোদী, যেভাবে বিজয় মালিয়া, যেভাবে অসংখ্য লোকজন যারা ব্যাংকের টাকা ঝেড়েছে, দুর্নীতি করেছে এবং বিদেশে পালিয়ে গেছে, সেইভাবেই তৃণমূলের লোকজনকে বিজেপি সুযোগ করে দিচ্ছে টাকাগুলো, গয়নাগাটিগুলো, সোনার বারগুলোকে বাইরে পাচার করা, সমস্ত তথ্য আছে। এই গরু পাচারের কাণ্ডে শুধু একা কি অনুব্রত মণ্ডল, আমরা বারবার বলেছি, তোমরা বলো মালদা বসিরহাট ওইখানে, আরে এটা আহমেদাবাদে বসে, গাজিয়াবাদে বসে, দিল্লিতে বসে, এখানে বসে আমি বলেছি দাঁড়িয়ে, আর যে বলছি বিএসএফ এর উপরতলার অফিসার, হোম মিনিস্ট্রি কেন্দ্রের এবং রাজ্যের নবান্নের এবং রাজ্যের পুলিশ অফিসার, তাদের একটা নেক্সাস তৈরি না হলে এরকম ইন্টারন্যাশনাল সিন্ডিকেট কাজ করে না চোরা চালানো। ওদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার প্রসঙ্গে বললেন, বিষয় তো কিছু নয়, একটা লোককে 10 বার ডেকেছে যায়নি, আইনের বাইরে নয়। আমি তো পরশুদিন থেকেই বলছি যে তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি, তার চিফকে ঠিক করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তদন্তর যে প্রক্রিয়া আছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ব্যবস্থায় করবেন, সে ব্যাপারে আমার বক্তব্য নেই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত, সে আজকে 1000 কোটি টাকার মালিক, তো মমতা ব্যানার্জির সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা তাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং বিরোধী দলের লোকেদের, বিশেষ করে হিন্দুদের উপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলবেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।